station 2. Explain how the additional benefit are accounted for in the financial position. Extra J benefit is equal to killer a financial position. An entity operates a pension that provides pension 2% of final salary for each year of service. মানে তুমি 20 বছর কাম করছো তোমার যে 20 নম্বর বছর সারার সময় যে বেতন আছে 2% ইনটু ওই যত বছর তুমি কাম করছো 20 বছর কাম করছো 20 On 1 January 2005, the entity improves the pension to 2.5% of financial salary for each year of service, including the service before this. So, মনে করো তুমি 5 বছর কাম করেছো 5 বছর কিন্তু তোমার জমসে কত করি 2% করি করি হইছে এখন তারা আইয়া 5 বছর বাদে উঠিয়া করে যে তুমি 2.5 করি পাইবে সামনে যেগুন আছে যে বছর কিন্তু পাইবে প্লাস আগর যে বছর কাম করছো কিন্তু পাইবে তাহলে আগে প্রত্যেক বছর 0.5 করি পারবো না Employer employees must have worked for the entity for at least 5 years in order to obtain the increased benefit. At the date of improvement, the present value of additional benefit service from 1 January 2001 to 1 January 2005 as follows. More than 5 years service at the employee with less than 5 years service as average length of service 2 years. Entity immediately এগুলো এক্সপেন্সিভ হিসেবে ধরবো 2,70,000 কি আমরা তো জানি পাঁচ সার্ভিস কোর্স এক্সপেন্স হবে না আল্লাহ বিটু করে আর কিছু না ঠিক এক লাখ 50,000 মানে হয়ে যায় তারা প্রেজেন্ট ভ্যালু বাড়াইছে আর কি বাড়াইয়া যারা এক বছর 5 বছরের বেশি সার্ভিস দিয়ে তারা দেওয়ার মতো প্রেজেন্ট ভ্যালু হইলে আমার 1,50,000 আর যারা 5 বছরের কম সার্ভিস দিয়ে তারা গেছে দেওয়ার মতো লাইবিলিটি হইলে 1,20,000 টোটাল সব এমপ্লয়ি মিলিয়ে আমার গড় লাইবিলিটি বাড়ছে 2,70,000 দুইটা পার্ট করছে আর কি আমি কিছু বুঝেনি কার্টেলমেন্ট উইদাউট সেটেলমেন্ট কার্টেলমেন্ট মানে ছাটাই করা আর কি সিম্পল কথা আমি একটা হইতে পারে যে তোমার আগে বলছিলাম 10,00,000 টাকা করে দিমু এখন বললাম যে 8,00,000 করে দিমু 2,00,000 টাকা না দিয়া বললাম 2,00,000 টাকা দিবি শেষ বাদ হইবে ও বললো কার্টেলমেন্ট আর সেটেলমেন্ট কার্টেলমেন্ট উইথ সেটেলমেন্ট মানে হলো 8,00,000 টাকা দিয়েছি দিয়া বলে অন ওই টাকা পাই এখন 2,00,000 টাকা ছাড়ি দেবো আর কার্টেলমেন্ট করছি বা তোমার পেনশন প্ল্যান থেকে বাদ দিয়েছি তুমি আর পেনশন পাইতে না শেষ কোনো টাকা না দিই বা পেনশনের অ্যামাউন্টটা কমাই দিছি ওগুলো আমরা বলি কার্টেল টাকা না দিয়ে তোমার আমি কইলাম যে তোমার পেনশন থেকে এগুলো আউট করে দিলাম কিক আউট করে দিলাম পেনশন থেকে বাবার চাইলে তো তোমার টাকা দেওয়া লাগবে না কন্ডিশন যেগুলো আছে সময়া প্লাস টাকা দিলে যদি দিলে তো কার্টেলমেন্ট সেটেলমেন্ট দিবে আর যদি টাকা দিলাম না খালি জাস্ট সারে বার করে দিলাম তাহলে খালি কার্টেলমেন্ট বুঝছো এই বছর আমি প্রত্যেক বছর 30 দিন বা এই বছর 20 দিন আমি ইউজ করছি 10 দিন ইউজ করছি না এগুলো ক্যারি ফরওয়ার্ড করে বাদের বছর নেব 30 যোগ 10 40 দিন পাইব In this situation, the expense for future compensated absence is recognized over the period of service are provided by the employee. ভবিষ্যতে যে তারে দিমু এক্সপেন্স দিমু ওই যে 10 দিনের টাকাটা তো ভবিষ্যতে দিমু এগুলো আমরা যতদিনে হ্যাঁ সার্ভিস দিয়ে ওগুলো মাঝে দিমু দিস উইল টিপিক্যালি রেকগনাইজ ইন রেকগনিশন লয়্যালটি এট দ্য রিপোর্টিং পিরিয়ড ফর দ্য এক্সপেক্টেড কস্ট অফ অ্যাকাউন্টেড বেনিফিট অ্যান্ড বাট নট ইয়েট ক্লেম বাই দ্য এমপ্লয়ি অ্যান এক্সাম্পল হতো সো সিম্পল জিনিস আমি বছর 30 দিনের তার সময় আছে 30 দিন যেহেতু সার্ভিসটা এই বছর দিছে এক বছর কাম করলে 30 দিন পার এই বছর কাম করছে তাহলে 30 দিন এই বছরও তার অ্যাকুমুলেট হয়ে গেছে ঠিক আছে এক্সপেন্স আমি ধরে নিতাম যেহেতু এক্সপেন্সটা পে করছি না 20 দিন নিছে 10 দিন নিছে না 10 দিনের অ্যামাউন্টে আমরা লাইবিলিটি হিসেবে দেখাই পাতার বছর যখন আমি করতে পারছি আমি শেয়ার দিয়ে দিলাম
যে কোম্পানিগুলো লিস্টেড কোম্পানি তারা শেয়ার আর ঠিকানা মাঝে কোনো পার্থক্য নেই, কারণ তুমি শেয়ার বাজারে বেচলেও ঠিকা পাইবে। সো হ্যাঁ তোমার ক্যাশ ঠিকানা দিয়ে হ্যাঁ তোমার তার শেয়ার দিয়ে তার শেয়ারে একটা কারেন্সি লাগানো যায়, ঠিক আছে। সেগু দুই লাখ হলো, এটা হলো কি ডাইরেক্ট শেয়ার ইস্যু করে দিবো বা শেয়ার অপশন দিবো, কদিন বাদে তুমি শেয়ার পাইবে ফলোটা। আর সেকেন্ড হলো কদিন বাদে তোমার টাকা দিবো, বাট টাকাটা ডিপেন্ড করবো আমার শেয়ারের প্রাইস কত হবে। এর ফলোটা হলো কি ইকুইটি সেটল, ডাইরেক্ট শেয়ার দিয়ে নিলাম ইকুইটি নিলাম তোমার লগে কাম শেষ। তোমার কাছে যখন গুডস বা সার্ভিস নিচ্ছি কদিন বাদে এক মাস বাদে আমার শেয়ারের যে দাম তার বহু টাকা তোমার আমি ক্যাশ পে করবো, ক্যাশে পে করাম বাট পেমেন্টের লিঙ্কটা আমার শেয়ার প্রাইসের লগে, ওটা লাগিয়ে করে হইলাম ক্যাশ বেসড ক্যাশ সেটেলড শেয়ার বেস পেমেন্ট। তুমি যতটা শেয়ার দিবে যত টাকা দিবে আর কি ইকুইটির ভ্যালু, যেটা এক্সপেন্স ডেবিট ইকুইটি ক্রেডিট, যেহেতু ইকুইটি ভ্যালু ঠিক আছে। এই যে ইকুইটিটা আদার কম্পোনেন্ট অফ ইকুইটি রাখলাম, শেয়ার ক্যাপিটালও রাখতাম না, কারণ তোমার যে বলা শেয়ার দিলাম শেয়ারটা নর্মালি ইমিডিয়েটলি ভেস্ট হয় না, ভেস্ট মানে তুমি এক্সারসাইজ করতে যাবে, যতদিন পর্যন্ত এক্সারসাইজ করতে যাচ্ছ না ততদিন পর্যন্ত এগুলো আদার ইকুইটি থাকবো, যে বলো তুমি এক্সারসাইজ করবে তখন আমি শেয়ার ক্যাপিটাল বাড়াই, ক্লিয়ার ইজি। মেজারমেন্ট এখন আমরা দেখো ওগুলো ইম্পর্টেন্ট, দেখো দুইটা জিনিস হইতে পারে, পয়লা এই ট্রানজাকশনটা আমরা এমপ্লয়ি লগে করতাম পারি বা এমপ্লয়ি লহান সিমিলার জিনিস করতাম পারি, মানে কেউ রয়েছে সার্ভিস নিয়ে, যদি ইগো হয় তাহলে আমরা ফেয়ার ভ্যালু ধরবো ইকুইটি ইনস্ট্রুমেন্ট গ্রান্টেড অ্যাট গ্রান্ট ডেট, তাহলে আমি আমার যে ইকুইটি শেয়ার দিছি সার্ভিসের তো তুমি ভ্যালু ফেলাই দিয়ে আসতে নাই ডাইরেক্ট, তখন তুমি কিন্তু আমার বা শেয়ারও ভ্যালু বা করবে কোন দিনও গ্রান্ট ডেটও, তোমার কইরাম আজকে গ্রান্ট করছি তুমি এক বছর বাদে বা পাঁচ বছর বাদে শেয়ার পাইবে। সো পাঁচ বছর বাদে শেয়ারের দাম কত এগুলো না, আজকে যে শেয়ারের দাম ও দামটা হইলো কি আমার সার্ভিসের ভ্যালু প্লাস ইকুইটির ভ্যালু, ক্লিয়ার। যদি ইগো না হয় এক্স্যাক্টলি যেদিন গ্রান্ট করছি ওদিন যে যে ভ্যালু তো রেখেছি না, গ্রান্ট করছি ওদিন কো আমার শেয়ারের যে ভ্যালু আছে, গ্রান্ট যেদিন করছি ওদিন কো আমার শেয়ারের যে ভ্যালু আছে। নো ক্যান দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিস রিসিভড বি মেজার রিলায়েবলি, যদি এমপ্লয়ি না দেয় তাহলে তো অন্য কোনো গুডস বা সার্ভিস আমি রিসিভ করছি, হ্যাঁ এগুলো কিতা ভ্যালু আমরা রিলায়েবলি মেজার করতাম পারবো না, বুঝছো না ব্যাপারটা, যদি দেখি রিলায়েবলি মেজার করতাম পারবো তাইলে আমরা এই যে ওই যে এক্সপেন্স ডেবিট আর ইকুইটি ক্রেডিট করবো ওই যে গুডস সার্ভিসের যে ফেয়ার ভ্যালু আছে ওগুলো দিয়ে হিসাব করবো। আর যদি দেখি গুডস বা সার্ভিসের আমি টেবিল লইছি তোমার কাছ থেকে, আমি টেবিলের দাম জানি এগুলো 5,000 টাকা, তাহলে আমি টেবিলে মিনিমাম তোমার ফার্স্টটা শেয়ার দিছি, ঠিক আছে না, তাহলে এক্সপেন্স টেবিল অ্যাসেট বা এক্সপেন্স ডেবিট হইব আর ইকুইটি শেয়ার হইব। নো তাইলে ইকুইটি শেয়ারের যে ফেয়ার ভ্যালু ফার্স্টটা শেয়ারের যে ফেয়ার ভ্যালু ওগুলো ওই টেবিলের দাম ইকুইটি শেয়ারের দাম, বুঝছেন ব্যাপারটা, গুডস গুডস সার্ভিস নেয় গুডসের ক্ষেত্রে, একটা মিনিট ক্লিয়ার হয়ে যাচ্ছে। গ্রান্ড ডেট যে ডেটে এক পার্টি আর এক পার্টির লগে এগ্রিমেন্টও যায় যে শেয়ার দিব ওগুলো হয়ে গ্রান্ড ডেট, অ্যালোকেটিং এক্সপেন্সেস ইন রিপোর্টিং পিরিয়ড, ও আর একটা মজার জিনিস। অনেক সময় দেখা যায় আমি শেয়ার ইনস্ট্রুমেন্ট দিলাম কিছু ব্যস্ত হয়ে যাবো ইমিডিয়েটলি, তার মানে তোমার কোনো কন্ডিশন নাই, তুমি ইনস্ট্রুমেন্ট পাইছো লগে লগে গিয়ে ঘুরে তুমি বেশি দেয়, হ্যাঁ তাইলে ট্রানজ্যাকশনটা গ্রান্ড ডেটু শেষ, ঝামেলা শেষ, গ্রান্ড ডেটু যেভাবে দিয়ে। বাট কিছু কিছু সময় আমরা এমপ্লয়ীদের শেয়ার অপশন দিই যে তুমি 3 বছরের ভিতরে শেয়ার বেচতে পারতে না, 5 বছরের ভিতরে শেয়ার বেচতে পারতে না, ওগুলো 5 বছর কাম করলে তুমি অতটা শেয়ার পাইবে, 3 বছর কাম করলে অতটা শেয়ার পাইবে, তাইলে ও যে তার কনসিডারেশনটা দিলাম আমি শেয়ার এগুলো কিন্তু তার পারফরমেন্স 5 বছর করা লাগে মোর দেন 1 অ্যাকাউন্টিং পিরিয়ড, বুঝছেন ব্যাপারটা। সো এই ক্ষেত্রে আমরা ও এক্সপেন্স আমি 1 বছর ধরলে ওইছো না, অ্যাক্রুয়াল কনসেপ্টে হয় আজ বলা হয় বেজে বলা হয় ওবেলা ধরো, সো এগুলো যেহেতু সার্ভিসটা নিলে আমি মোর দেন 1 অ্যাকাউন্টিং পিরিয়ড এক্সপেন্সটা ওকে ধরো, ঠিক আছে মোর দেন 1 অ্যাকাউন্টিং পিরিয়ডের মাঝে ধরো, সো ও পিরিয়ডটা রাখলে আমরা ওয়েস্টিং পিরিয়ড। গ্রান্ট ডেট যেদিন আমি তোমার লাগে তো আমি শেয়ার গ্রান্ট করলাম, বেস্ট ডেট যেদিন তুমি শেয়ার পাইবে বা শেয়ার বেস্ট তৈরি পাইবে ও উপভোগ, মাঝখানোর যে পিরিয়ড ওগুলো বেস্টিং পিরিয়ড, বেস্টিং ডেট
যেদিন কাউন্টার পার্টি এমপ্লয়ি হোক বা আমার সাপ্লাইয়ার হোক, যারা হ্যাঁ ও ইকুইটি শেয়ার নিবই বা ইকুইটি শেয়ার যদি ওই যে ক্যাশ সেটেল হয়, ইকুইটি শেয়ারের বিনিময়ে ক্যাশ পাইব, দুইটা হয়েছিল মানে ইকুইটি সেটেল আর ক্যাশ সেটেল। ক্যাশ সেটেল হইলে শেয়ার দিতাম না, শেয়ারের দাম তো মারে দিন, আর ইকুইটি সেটেল হইলে ডাইরেক্ট শেয়ার দেন। যে ডেইটে তুমি হয় ইকুইটি শেয়ারটা নিয়ে ব্যস্ত আর ভাই, বা ইকুইটি শেয়ারের এগেনস্টে যে ক্যাশ পাওয়ার কথা তুমি তোমার হাতে পাইবে, ও ডেটটা আমরা হইলাম কইও বালা করি। সো প্রত্যেক বছর আমরা এক্সপেন্স কেবল ধরবো, বেস্ট এস্টিমেট করিয়া ধরবো যে কত টাকার ইনস্ট্রুমেন্ট বেস্ট হইতে পারে। আর বেস্ট হয়ে গেলে তো সব টাকা দিয়েছি, এই সময় এক্সাক্ট অ্যামাউন্ট জানি না, তখন আমরা সব এস্টিমেট রিভার্স করিয়া যে টাকা আলটিমেট হয়েছে ওগুলো ধরবো। সো দেখো ইউ কিলো একটা ইলাস্ট্রেশন দিয়ে বুঝিয়েছি, টেস্টিং পিরিয়ড পসিবিলিটি সেম, পসিবিলি সেম অ্যাজ রিকোয়ার্ড সার্ভিস পিরিয়ড, যতদিন সার্ভিস পিরিয়ড নর্মালি ততদিনও টেস্টিং পিরিয়ড থাকে। সো তুমি পয়লা ফেয়ারওয়েল গ্যারান্টিড ডিটারমাইন হলে প্রত্যেক বছরও ফেয়ার ভ্যালুটা তুমি এক্সপেক্টেশন করিয়ে হিসাব বলে এস্টিমেট করলে প্রত্যেক বছরে বছরে, এবং ও অনুসারে তুমি এক্সপেন্স করলে ফার্স্ট লাস্ট বছরও গিয়া তুমি ফেয়ার ভ্যালু যেগুলো অ্যাকচুয়াল হইলো ওগু দিয়া তুমি বেস্ট করিয়ে হিসাব করিলে। মানে এগুলো অঙ্ক না করলে তুমি জিনিস ক্লিয়ার হইতো না, অঙ্ক করলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবো। আমরা একটু বাদে দেখবো না, সার্ভিস কন্ডিশন মানি হলে কিছু কাম করতে হয়, অনেক শেয়ার বেস পেমেন্ট পারফরমেন্স কন্ডিশন থাকে বেস্ট হইতে হইলে, যেমন কোম্পানি প্রফিট করো সার্ভিস হলে কিন্তু তুমি কাম করে দিতে পারফরমেন্স, কোম্পানির কোনো একটা কিছু করো কোম্পানি যেমন হয়েছে একটা রিসার্চ প্রজেক্ট শেষ করা, প্রফিট বাড়ানি, শেয়ার প্রাইস ইনক্রিজ করা, এগুলো হইলে কি পারফরমেন্স কন্ডিশন। পারফরমেন্স কন্ডিশন ওগুন অমুক জিনিসগুলো মাথাতে রাখবো, ওগুন দিয়ে তোমার এক্সপ্লেন করাবো বা ওগুন দিয়ে টপিক্স বুঝে রাখবো, ক্যালকুলেশন খুব ইজি, তুমি দেখলে দুইবার অঙ্ক করলে বুঝে নিবে, বাট এখন ও ইজি বাট এখন মাথাতে রাখা লাগবে টপিক্সগুলো। সো আমরা পড়লাম কি তাই এগুলো টপিক্স তোমার লাগে নতুন, পয়লা পড়লাম শেয়ার বেস পেমেন্ট দুই লেখা নয়, ইকুইটি দিয়া আর ইকুইটি প্রাইস দিয়া, এগুলো হয় ক্যাশ সেটেল শেয়ার বেস পেমেন্ট। বেস্টিং ডেট হলাম, গ্র্যান্ড ডেট হলাম, গ্র্যান্ড ডেটে যেদিন তোমার লাগে আমার চুক্তি হইলো যে তোমার আমি শেয়ারে বা শেয়ারের দাম দিয়া টেকা দিব। বেস্টিং পিরিয়ড হইলো কি তুমি যেদিন শেয়ার বা শেয়ার অ্যাক্সেস পাইবে বা শেয়ারের দামটা নিতে পারবে, ওগুলো কি বেস্টিং ডেট। বেস্টিং ডেট আর শেয়ার ডেটের ডিফারেন্সটা হইলো কি আমরা বেস্টিং পিরিয়ড আও, ঠিক আছে। এখন কইলাম যে তোমার শেয়ার দিলাম কিটা লাগে, কোন একটা সার্ভিসও লাগে বা কোনো গুডস কিনা লাগে, যত পিরিয়ড লাগবো বেস্টিং উইতে অত পিরিয়ডের মধ্যে আমরা এই এক্সপেন্সগুলো ভাগ করে দিব। এখন কত আসলে তুমি সার্ভিস হয় মানে জাস্ট তুমি তোমার শ্রম দিবে, শেয়ার বা শেয়ার ক্যাশ সেটেল বা ইকুইটি সেটেল পেমেন্ট পাইবে। এখন বললাম যে না খালি সার্ভিস দিলে হইতো না, সার্ভিসের লগে তোমার আমি এটা সরিয়ে দিলে আমি পারফরমেন্স কন্ডিশন, যে তুমি ও পারফরমেন্স অ্যাচিভ করলে তোমার আমি দিব, বুঝছো নি ব্যাপারটা। পারফরমেন্স কন্ডিশন দুই ধরনের থাকে, একটা হলে মার্কেট রিলেটেড, একটা হলে কি নন মার্কেট পারফরমেন্স। মার্কেট কন্ডিশন কিটা যেগুলো মার্কেট প্রাইসের লগে রিলেটেড হবো, যেমন আমি কইলাম উঠে যে আমার কোম্পানির শেয়ার প্রাইস 10 টাকা তোমার রাখা লাগবে, তো এইগুলো মার্কেটের উপরে ডিপেন্ড করবো তোমার উপরে নাই, ঠিক আছে। আর নন মার্কেট পারফরমেন্স যেগুলো মার্কেটের উপরে ডিপেন্ড করে না, যেমন তুমি প্রফিট টার্গেট যেগুলো তুমি কোম্পানি পারফরমেন্স দিয়ে হিসাব করিয়া পারবে, ঠিক আছে। আদার পেজে দেখো ইম্প্যাক্ট অন পারফরমেন্স কন্ডিশন, মার্কেট বেস কন্ডিশন অলরেডি বিন ফ্যাক্টর ইন টু ফেয়ার ভ্যালু। আমরা খুঁজতাম না নিউ যে গ্রান্ড রেটে ফেয়ার ভ্যালু করাম বা ইকুইটি রেটে ফেয়ার ভ্যালু করাম, সো মার্কেট কন্ডিশন যে বলা তুমি ফুলফিল করতে পারবে ফেয়ার ভ্যালু বাড়বো শেয়ার, মার্কেট কন্ডিশন যে বলা ফুলফিল করতে পারবে না ফেয়ার ভ্যালু কমে যাবো। সো মার্কেট কন্ডিশন তুমি ফুলফিল করতে পারো না, এগুলো তুমি আর হিসাব আনার দোকানে এগুলো ফেয়ার ভ্যালু তো অলরেডি আছে, বুঝছো নি ব্যাপারটা। তুমি দেখা গেলো যে তুমি আমি কইছি তোমার শেয়ার প্রাইস 10 টাকা নিতে হইব, তুমি দেখা যায় শেয়ার প্রাইস 10 টাকা নিতে পারতে না, হ্যাঁ তুমি কইলে যে না আমি তো তাহলে আর এগুলো এক্সপেন্স ধরার দোকান না 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 এখানে করতে না, তুমি এগুলো এক্সপেন্স ধরবে কারণ মার্কেট শেয়ার প্রাইস ফুলফিল না করতে হইলে তোমার না করতে পারলে তোমার ফেয়ার ভ্যালু কত ওইগুলো অলরেডি আইচ্ছে, ফুলফিল করতে পারলে ফেয়ার ভ্যালু আরো বাড়লো অনেক শেয়ার, বুঝছো নি ব্যাপারটা। এন্ট্রি ধরতে হইব, তার মানে আমরা যদিও মার্কেট প্রাইস যদি কোনো পারফরমেন্স কন্ডিশন থাকে এবং এমপ্লয়ি যদি এগুলো ফুলফিল করতে নাও পারে আমরা এগুলো এক্সপেন্স ধরে নিব, রানার পরেও ধরে নিব, কারণ ওই যে শেয়ার প্রাইস মার্কেট বেস কন্ডিশন ফুলফিল করতে না পারার ফলে শেয়ারের ফেয়ার ভ্যালু তো এগুলোর এফেক্টটা আইওর। সো আমি আবার যদি এগুলো ধরি তাহলে ডাবল এফেক্ট হয়ে যাবো, তাহলে ডাবল এফেক্ট আমরা করার যেতাম না। নন মার্কেট কন্ডিশন আমরা এক্সপেন্স ধরার ক্ষেত্রে হিসাব আনবো,
যে প্রফিট টার্গেট হয়ে গেছে, অ্যাচিভ করতে পারেননি না পারেন না, ওগুলো আমরা হিসাব আন, ঠিক আছে ঠিক আছে। এখনো অ্যাকাউন্টিং আফটার দ্য বেস্টিং ডেট, বেস্টিং ডেট যেদিন হ্যাঁ শেয়ার পাইলাম, এর বাদে আর আমরা কোনো অ্যাকাউন্টিং হিসাব করতে না, বেস্টিং ডেটে আমরা ফাইনাল অ্যাডজাস্টমেন্ট করিয়ে নিব। যদি বেস্ট না করি তাহলে আমরা ওই হিসাব আনতাম না, আর ই তখন ও ব্যালেন্সটারে আদার কম্পোনেন্ট ফলাশ হতাম যেটা বেস্টিং এর আগে পর্যন্ত শেয়ারগুলো আদার কম্পোনেন্ট অফ ইকুইটি থাকে, এর বাদে এগুলো ট্রান্সফার করে রিটেইন আর্নিং আনলি হলো লাভ লস। এখন যদি আমরা মডিফাই করি মাসানো আইয়ে, আমরা কিতা করতাম পারি, শেয়ার প্রাইস এক্সারসাইজ প্রাইস বাড়াইতাম পারি। এক্সারসাইজ প্রাইস হলো কি, যে দামে তুমি শেয়ার কিনতে পারবে, তোমার হইলাম যে 10 টাকা করে তুমি শেয়ার কিনতে পারবে 3 বছর বাদে। তো শেয়ার প্রাইস যদি 12 টাকা থাকে, তুমি আমার কাছ থেকে 10 টাকা কিনে মার্কেটে 12 টাকা বেচে তোমার লাভ হলো আর কি। এগুলো বাড়াইতাম পারি, কমাইতাম পারি, বা বেস্টিং কন্ডিশন শর্ত কমাইতাম পারি, চেঞ্জ করে দিতাম পারি, ঠিক আছে। এখন যদি ইগো ইকুইটি সেটেল শেয়ার বেস পেমেন্ট, মানে এগুলোকে আমি তোমার শেয়ার দিয়ে পেমেন্ট করবো, এক্ষেত্রে যদি মডিফিকেশন হয় তাহলে তুমি গ্রান্ড ডেটর যে ফেয়ার ভ্যালু আছে ওগুলো ধরিয়েও তুমি হিসাব করে দিবে এবং প্রফিট অ্যান্ড লসও তুমি এগুলো রেকগনাইজ করবে। গ্রান্ড ডেটর আমরা অন্য দেখলাম না ফেয়ার ভ্যালু, ওই যে ইলাস্ট্রেশন 1 ওটির যে ফেয়ার ভ্যালু আছে ও ফেয়ার ভ্যালু অনুসারে এগুলো হিসাব করবো করি আমরা প্রফিট অ্যান্ড লস হয়ে যে পার্সে কমছে এক্সপেন্স ধরো, ঠিক আছে। নর্মালি গ্রান্ড রেট ধরেও করি আর কি। দেখো না যদি মডিফিকেশনের ফলে ফেয়ার ভ্যালু বাড়ি যায় ইকুইটি ইনস্ট্রুমেন্টের, ফেয়ার ভ্যালু যেবেলা বাড়ে তুমি তো বেশি টাকা দেওয়া লাগে তোমার লাগে, তো সো তুমি এক্সট্রা এক্সপেন্স ধরা লাগবে। সো আগের হিসাবে আগের এগ্রিমেন্টে যে ফেয়ার ভ্যালু আসলো মনে করো 2000 টাকা, নতুন এগ্রিমেন্টে ফেয়ার ভ্যালু 12000 টাকা, তাহলে 2000 টাকা তোমার এক্সট্রা মডিফিকেশন হলে বাড়লো, এগুলো তুমি প্রফিট অ্যান্ড লস এক্সপেন্স হিসেবে ধরবে, আর এক্সট্রা এক্সপেন্সটা তুমি স্প্রেড করবে যত পিরিয়ড, যেদিন চেঞ্জ হয়েছে ওদিন থেকে বেস্টিং ডেট। মনে করো ইয়ার 1 ওই আমি চেঞ্জ করছি, ইয়ার 3 বেস্টিং ডেট, ফলেটা তো ধরছিলাম 1 2 3 ওলা, আর ইয়ার 1 যেবেলা চেঞ্জ হলো 2 3 মাঝে বাদ বাকি যে এক্সপেন্সটা আমরা ব্যাক করে দিলাম। ক্যান্সেলেশন অ্যান্ড সেটেলমেন্ট শেয়ার অপশন আমরা বেস্টিং ডেটের আগেও আমরা ক্যান্সেল করে দিতাম পারি, বা বেস্টিং ডেটের আগে আমরা ডিলে দিতাম পারি, সেটেল করে দিতাম পারি। সো ক্যান্সেলেশন করলে আমরা ইমিডিয়েটলি ওই যে 3 বছরের মাঝে 2 বছরের মাঝে বাক করে দিলাম মনে, তো ইমিডিয়েটলি সারা টাকা আমরা প্রফিট অ্যান্ড লসও চার্জ করে নিলাম, কারণ আমি তো হয় ক্যান্সেল করলে তো আর আমার আর কিছু দেওয়া লাগে না, সো এক্সপেন্স ধরার কোনো দরকার নাই, এক্সপেন্স রিভার্স করলাম। সেটেলমেন্ট করলে টাকা দিলেছি 3 বছরের টাকা আমি 2 বছরে যদি দিলেই একটু কমও দিলে সারা টাকারে আমি আর এখনো ধরতে হইব, পরবর্তী বছরে আর ধরার কোনো সুযোগ নেই। যদি ইকুইটি ইনস্ট্রুমেন্ট গ্রান্ট করিলেই গ্রান্ট করার বাদে যদি তারে আমি ক্যান্সেল করি সেটেলমেন্ট করি তাহলে এগুলো আমরা ইকুইটিটাকে মাইনাস দিব, আর সেটেলমেন্টের সময় যদি আমরা ইকুইটি ইনস্ট্রুমেন্টের যে ফেয়ার ভ্যালু আছে এটাকে যদি বেশি টাকা দিই তার ক্যান্সেলমেন্ট সেটেলমেন্টের সময় তাহলে এক্সেস যেটা দিলাম ওটা হইলো কি প্রফিট অ্যান্ড লস হয়ে যাবে। অতবিল আমরা যেটা মাত মাতলাম সব মাতিছি আমরা ইকুইটি সেটেলড শেয়ার বেস, এখন আমরা যেগুলো মাতলু এগুলো মাতলু ক্যাশ সেটেলড শেয়ার বেস পেমেন্ট, মানে হলো কি তোমার লগে শেয়ার আর চুক্তি হইব কিন্তু শেয়ারের যে দাম ও দামের টাকাটা আমি তোমার পে করবো নট শেয়ার, ওকে। এগুলো সংক্ষেপে আমরা কইতাম পারি স্যার শেয়ার অ্যাপ্রিসিয়েশন রাইট, মানে শেয়ারের দাম বাড়লে অ্যাপ্রিসিয়েট হইলে ডেপ্রিসিয়েট হইলে ফল করা, তো অ্যাপ্রিসিয়েট হইলে যে রাইটটা তুমি পাইরা যে টাকাটা পাইরা হবে, ঠিক আছে। অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কিতা প্রফিট অ্যান্ড লস ডেবিট আর লাইবিলিটি ক্রেডিট, প্রফিট অ্যান্ড লস বা অ্যাসেট ডেবিট লাইবিলিটি ক্রেডিট, মানে এক্সপেন্স ডেবিট বা অ্যাসেট ডেবিট আর লাইবিলিটি ক্রেডিট, আগে করছিলাম কিতা এক্সপেন্স বা অ্যাসেট ডেবিট আর ইকুইটি ক্রেডিট, এখন করো লাইবিলিটি ক্রেডিট, কারণ আমি তারে শেয়ার দিলাম না, আমি শেয়ারের দাম ধরে তারে টাকা দিলাম, আমি টাকাটা ভবিষ্যতে দিব, আমার কাছে এখনো এক্সপেন্স হয়ে যায় কিন্তু আমি এখনো পে করলাম না তার লাইবিলিটি, ঠিক আছে। প্রত্যেক না শেয়ার দিলে তো ইকুইটি তো আমরা হারাই দিয়া ইকুইটি তারে, সো
প্রত্যেক বছর বছর হলা যদি 3 বছর 4 বছর কিতা থাকে প্রত্যেক বছরে আমরা অ্যান্ড্রয়েডে এই হিসাব করবো ফেলবেন। এখন মজার জিনিস হইলো গিয়া ফেয়ারওয়েলটা ফিক্সড গ্রান্ডে একটু যে ফেয়ারওয়েল থাকবো ও না ইকুইটি আসলো গ্র্যান্ড এইটার ফেয়ার ভ্যালু আর এগুলো প্রত্যেক ইয়ার এন্ড ওয়াই আমরা ফেয়ার ভ্যালু হিসাব করব এবং প্রত্যেক বছর এক্সপেন্স গুলো আমরা ভাগ করে দিব এগুলো ইজি। এখন আমরা তোমার একবারে আধে সারিয়া লাভ নাই একটা অঙ্ক করে দিই তো তুমি বুঝতে সুবিধা হবে ঠিক আছে। ইলাস্ট্রেশন টু যেহেতু দেওয়া আছে ওগুলো আমি একটু বুঝিয়ে বুঝিয়ে দিই। Calculate the expense for each of 3 years for the of the scheme and the liability to be recognized in the statement of financial position as at 30 December for each of the 3 years. For the bosor, for the expense, the liability for the entity reporting 31st December 1 January 2001. Entity grant 100 share appreciation right to each of 300 employees. Shobre 300 employees for the ratio for this. On the condition that they continue to work the entity until 31st December 2003. So, যারা 2003 পর্যন্ত থাকবো তারা রে দেওয়া হইব যারা থাকতো না তারা রে দেওয়া হইত না। ডিউরিং 2001 20 এমপ্লয়ি লিভ দ্য এন্টিটি এস্টিমেট দ্যাট ফার্দার 40 লিভ ডিউরিং 2002 এন্ড 3 তাহলে টোটাল আমরা 60 জনের হিসাব থেকে বাদ দিলাম বাদ দিয়ে বাদ বাকি কিন্তু উপরে লাইবিলিটি ধরব। 2002 10 জন লিভ করছে এস্টিমেট করে আরো 20 জন যাইব তাহলে আগে 20 জন গেছে কি এখন 10 জন গেল 30 জন আরো 20 জন যাইব মানে টোটাল 50 জনের হিসাব থেকে বাদ দিয়ে করব। 3 দিয়ে দেনাম 10 জন গেছে মানে টোটাল 20 10 10 40 গেছে তো 40 জন বাদ দিয়ে বাদ বাকি 260 এর এমপ্লয়ি রূপে আমরা হিসাব করব ঠিক আছে। এখন কইছে ফেয়ার ভ্যালু দিয়ে দিয়েছে 2110 টাকা 212 টাকা 315 টাকা তাহলে আমরা ওলা হিসাব করব যে দেখো লাইবিলিটি এট দা ইয়ার এন্ড এক্সপেন্স ফর দ্যাট পিরিয়ড ঠিক আছে। 2100 তাকে আমরা বাদ দিলাম 20 আর 40 20 গেছে কি আর 40 ভবিষ্যতে যাইব তার বাদে আমরা এগুলো গুণ দিলাম 100টা শেয়ার দিই 100টা শেয়ারে 10 দিয়ে গুণ দিলাম তাহলে টোটাল ভ্যালু হইলাম বাট এগুলো আমরা স্প্রেড করবো কয় বছর মাঝে 3 বছরের মাঝে তার লাগে 1/3 দিলাম ঠিক আছে। দিলে আমার লাইবিলিটি এলো হতো 80 টাকা কারণ গত বছর আমার লাইবিলিটি আসলো হতো 0 তাহলে এক্সপেন্স হইলো 80 টাকা উচ্চ নির্ভর প্রভিশনাল লেখা কোনো লাইবিলিটি আসলো না এই বছরের শেষে আমার লাইবিলিটি এড়াই দিলে 80 টাকা তাইলে আমরা যে লাইবিলিটি বাড়লে এক্সপেন্স নাই ও হিসাবে এর টু দা ইয়ার 300 থেকে 20 10 20 20 আর 10 30 গেছে কি আরো 20 টাইব আমরা এগুলো গুণ দিলাম 100 দি শেয়ার সংখ্যা সমান রয়েছে বাট এখন ফেয়ার ভ্যালু বাড়িয়ে গেছে 10 থেকে 12 তাইছে ঠিক আছে। ইন্টু দিলাম 2/3 কারণ 3 বছর মানে 2 বছর গেছে কি তাহলে টোটাল লাইবিলিটি 2 বছর হইলো কত 200 গত বছর আমি অলরেডি এক্সপেন্স ধরেছি 80 তাহলে এই বছর 120 বুঝছো নি ব্যাপারটা। লাস্ট বছর আইয়া সলিউশন গেছে তাহলে 300 - 40 একশোটি গুণ দিলাম ফেয়ার ভ্যালু এখন হইলো কি 15 আর এখন আর 2/3টা করতাম না কারণ ফুল 3 বছরের লাইবিলিটি নাইব তাহলে আইলো 390 আগের বছর ধরেছি কত 200 আগের 2 বছরে 1 বছরে 80 1 বছরে 120 200 তাহলে এখন ধরবো নতুন 190 বুঝছো নি প্রত্যেক বছর কি ল্যাপ প্রফিট অ্যান্ড লস ও সেম জিনিস স্টাইলে আমরা করবো কোনো খালি জাস্ট এনে কি দাম 10 12 15 বইছি হ্যাঁ প্রত্যেক ইয়ার এন্ড এনে খালি গ্রান্ড এইটি ফেয়ার ভ্যালু করবো মানে গোলা 10 টাকা খালি বলে দিই যেদিন গ্রান্ড করছি বা 1 তারিখ যেদিন গ্রান্ড করছি ওগুলো কি ব্যাপার ইনশাল্লাহ ইনশাল্লাহ।